এরকম অনেক হাদিস রয়েছে, লা ইমানা লিমান লা আমানাত লাহ, যার আমানত নাই তার ইমান নেই, মানে কাফের নাকি। টাকা পয়সা আপনি জমা রাখলেন, বেইমানি করে দিল, ধার নিল আর দেয় না। অধিকাংশ মুসলিমরা এরকম করছে, কি কাফেরদের কথা বলবে, টাকা ধার দিয়ে দেন আর দেখেন তার সাথে বন্ধুত্ব সব শেষ হয়ে যাবে, কারোর সাথে দুশ্মনী করতে টাকা ধার দিয়ে দেন, এটা তিক্ত সত্য কথা। আর যখন টাকা ধার চাইল আপনি জানছেন, হ্যাঁ নিশ্চিত যদি খুব ভালো মানুষ জানছেন, অথবা না দিলে আমার কিছু হবে না, দিতে হবে তাকে, দেন, অথবা অল্প স্বল্প দেন, আমার পরামর্শে অল্প স্বল্প দেন, এতে মেরে খেলে কিছু হবে না। ধরেন 500 রিয়াল দিলেন, খেলে তো 500 খেলো, কিন্তু 5000 দিয়ে দিয়েছেন, তো ব্যথা পাবেন আপনি না দিলে, তাই না? কিন্তু 100, 200, 500 বাবা দিলেও দিল, মনে মনে দিলেও দিল, না হলে যা সাদা খাতু, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তো লা ইমানা লিমান লা আমানা তাহলে, যার আমানত নেই তার ইমান নেই, তাহলে কি কাফের বলবেন নাকি যার টাকা পয়সা বেমানি করে? হ্যাঁ, না না কাফের নাই, ফাসে গুনাগার, ইমান নেই মানে পূর্ণ ইমান নেই, দুর্বল মুসলিম, দুর্বল ইমানের মুসলিম। জি, তো এইরকম উত্তর দেওয়া যেতে পারে। আর যারা বলেছে যে সুন্নাত, সবচেয়ে ঢিলা ফতুয়া জামাতের ক্ষেত্রে কি সুন্নাতে মুয়াক্কাদা, তাই না? সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা যারা বলেছে তাদের দলিলগুলি যতগুলি ফজিলতার হাদিস, এই যে আসছে এই অধ্যায়ে আজকের হাদিসগুলো যেগুলো আসছে, সেটা যদি এই একজন মানুষ জামাতে সালাত পড়ে সেই ব্যক্তি 27 গুণ পাবে, তাহলে বোঝা গেল জামাতে যদি নাও পড়ে তাহলে তার নামাজ হয়ে গেল আর সে এক গুণ পেল। গুনহার কথা তো বলা হলো না যে গুনাহগার হয়ে যাবে, তা গুনহা যখন বলা হলো না তাহলে বোঝা যাচ্ছে শুননা তো মুয়াক্কাদা, বুঝতে পেরেছেন? কিন্তু যারা বলছে যে ওয়াজিব ফরজ, তারা এই ফজিলতের হাদিসের কি উত্তর দেবে? যারা সুন্নাতে মুয়াক্কাদা বলেছে তাদের উত্তর কি দিবে? তাদের উত্তর বলছে যে এটা ওজোর থাকলে, কি থাকলে, ওজোর থাকলে, এইরকম একা পড়ছে কেউ আর আরেকজন জামাতে যাচ্ছে, তো যে জামাতে যাচ্ছে সে 25-27 গুণ পেলো, যে ওজোরের কারণে বৃষ্টি হচ্ছে গেল না, অথবা শরীরটা অসুস্থ গেল না, হ্যাঁ তো সে এক গুণ পাবে। এরও উত্তর আছে, উত্তরের উত্তর আছে ফোকাহাদের কাছে, বুঝতে পেরেছেন? এর নাম উত্তরের উত্তর আছে, বলছে যদি কারো ওজোর থাকে সত্যিকার তো আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য, আগে থেকে সে নিয়মিত জামাতে নামাজ পড়ে, কিন্তু অসুস্থ হওয়ার কারণে অথবা বর্ষা বৃষ্টির কারণে ঝড় তুফানের কারণে যেতে পারলো না, সফরের কারণে সে জামাতে হাজির হতে পারলো না, অথবা অনিচ্ছাকৃত ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে ছুটে যাচ্ছে উজু করে যেতে এতে জামাত হয়ে গেল, তাহলে ও তো ইচ্ছা করে ত্রুটি করেনি, তাহলে তো ও তো পূর্ণ নাকি পাবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এজা মারিজাল আবদু আও সাফারা, সহিহ বুখারী হাদিস, এজা মারিজাল আবদু, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে, আও সাফার অথবা সফরে যায়, বিদেশে কোথাও গেছে, বাইরে গেছে, আর তারপরে বেশ কিছু সন্ন্যত নফল ভালো কাজ নেকির কাজ করত দৈনন্দিন, কোরআন তেলাওয়াত করত নিয়মিত, ধরেন এক দুই পারা করে জিকির আজকার করত, বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখত, অথবা তাহাজ্জুদ পড়ত, এগুলো করতে পারলো না অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, কোতেবালাহু মা কানা ইয়ামালুহু সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যতগুলি নেকি নেক আমল করত সবগুলির নেকি পূর্ণ পেয়ে যাবে। তাহলে একটি লোক তাহাজ্জুদের সৎ নিয়ত নিয়ে শুয়েছে, তাহাজ্জুদ পড়া তার অভ্যাসও আছে, নিয়ত আছে, সংকল্প আছে, তাহাজ্জুদ অ্যালার্মও লাগিয়েছে, চেষ্টা করেছে, তারপর জাগতে পারলো না, পুরো নেকি পাবে। যদি সন্নত তাহাজ্জুদের ক্ষেত্রে পূর্ণ নেকি পায়, তো ফরজ জামাতের ক্ষেত্রে সৎ নিয়ত আছে, চেষ্টা করেছেন যে ফজর উঠবো, উঠতে পারলেন না, মাসে একদিন দুই দিন পাঁচ দিন এরকম হচ্ছে, উঠতে পারছেন না, আবার ডেলি ডেলি উঠতে পারছেন না, বলছেন আমি নেকির আশা করে বসে আছি, হবে নাকি? তার মানে আপনি শয়তানকে নিশ্চয় সুযোগ দিয়েছেন বিভিন্নভাবে, যার ফলে একদিনও চান্স পাচ্ছেন, মাসে 10টা দিনও উঠতে পারছেন না, শয়তানকে বিভিন্নভাবে চান্স দিয়েছেন, এই কথার ব্যাখ্যার প্রয়োজন আছে। অনেকে যথাযথ চেষ্টাই করেন না, এটা হচ্ছে শয়তানকে চান্স দেওয়া, যার ফলে জামাতে যেতে পারেন না, আপনি ফজর উঠতে পারেন না। অনেকে আছেন, চেষ্টা আছে, আন্তরিকতা আছে যে ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়বো, কিন্তু বিভিন্ন পাপ সারাদিন এত বেশি করেছেন, সেই পাপের কুফল হিসাবে আল্লাহ চান না যে আল্লাহর সাথে আপনি মিট করেন,
আমার কথাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, যাকে অন্তর থেকে আমরা মহব্বত করি না, আমরা চাই না যে ও আমার সাথে দেখা করুক, বাস্তব সত্য কি না? আমি আপনি সবাই কিন্তু এটা, কিন্তু যাকে অন্তর থেকে চান ভালোবাসেন সবসময় চাইবেন যে আমার কাছে থাক, হ্যাঁ আসুক, দেখা করুক, 5 মিনিট যা 10 মিনিট কথা বলুক, আমার গুরুত্বপূর্ণ সময় নিক, অসুবিধা নেই, ঠিক না? ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর যে উত্তম উপমা রয়েছে। জি, যখন আপনি সারা দিন পাপ করছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনার ইউটিউবে, আরও বিভিন্ন যে ইয়ে রয়েছে, আর আপনি বিভিন্ন রকমের না যায় চ্যাটিং করছেন, আপনি মেয়েদের সাথে বেগানাদের সাথে কথা বলছেন, বিভিন্ন পাপ করছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনার গাফিলতি, আপনার বিভিন্ন পাপের সাথে জড়িয়ে আছে, আপনি হারাম রুজি খাচ্ছেন, আর বলছেন আমি তাহাজ্জুদ গুজার মুসল্লি হব, আমি ফজরে জামাতে পড়ব, আল্লাহ চান না যে আপনি আল্লাহর সাথে নির্জনে এরকম সুযোগ সুবিধা পান, কথা বোঝা গেছে? সুতরাং আপনাকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। শয়তান যেখান যেখান দিয়ে আপনার উপর আক্রমণ করতে পারে, সেই ছিদ্র রাস্তাগুলি বন্ধ করতে হবে আপনার লাইফে। গুনাহ কমিয়ে নিয়ে আসেন, জিকির আজকার বাড়ান, ফরজ ও অজবের পুরোপুরি হেফাজত করার পরে সন্নত নফল বেশি বেশি আপনার দোয়া জিকির এবাদত বন্দেগী করেন, আর দেখবেন যে ধীরে ধীরে যেমনই গুনাহ কমে আসছে নেকির পরিমাণ বাড়ছে। বাস্তব সত্য এটা, যত নেকি আর পরি গুনাহ কমে আসবে তত নেকির রাস্তা আপনার সামনে খুলে যাবে, বরকতের রাস্তা খুলে যাবে, আর যত গুনাহর দিকে যাবে যে কোনো জাতি, ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ, সারা বিশ্ব যত পাপের দিকে চলে যাবে, আল্লাহ তাদের জীবন থেকে বরকত ছিনিয়ে নেবে। টাকা অনেক কিন্তু বরকত নেই, টাকা অনেক কিন্তু বরকত নেই, হচ্ছে না? আজকাল মানুষের কাছে টাকার অভাব আছে, কিন্তু দ্রব্যমূল্য হ্যাঁ কীভাবে বেড়ে চলে যাচ্ছে রাতারাতি, টাকা পয়সার মূল্য কীভাবে নামতি আছে নামতি আছে, এগুলো আল্লাহর আজাব পাপের কারণে। আল্লাহ বলছেন